পৃথিবী থেকেও স্থায়ী হয় না, হোক না সে ফেরাউনকে বান মরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউনকে বান মরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, সকলে জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহীম। يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. জোরে বলি আল্লাহু আকবার। 114টি সুরার মধ্যে 3 নম্বর সুরা, সুরাটির নাম হলো সুরা আল ইমরান। এটি বিশ্বনবীর মাদানী জিন্দগিতে নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 200টি, এর রুকু হলো 24টি। আমি আপনাদের সম্মুখে সুরা আল ইমরানের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহে কুফরি করে, ويقتلون النبيين بغير حق والنبي ভাবে নবীদের যারা হত্যা করে, ويقتلون الذين يأمرون بالقسط من الناس, এবং মানুষের মধ্যে যারা ন্যায় পরায়ণের তার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, فبشرهم بعذاب عليم, আপনি তাদেরকে মর্মদন্ত শাস্তির সংবাদ দিন। সূরা আল ইমরানের কত নম্বর আয়াত বললাম? 21 নম্বর আয়াত। আজকের আলোচনা হবে সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতের উপরে। চলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের পরের আয়াত অর্থাৎ 22 নম্বর আয়াতের মধ্যে কি বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এসব লোক এদের কার্যবলী দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হয়ে যাবে, ওয়া মা লাহুম মিন নাসিরিন,
এবং তাদের কোনো সাহায্যকারী নাই, কাদের আমল দুনিয়ার জমিনে কাজে লাগবে না এবং পরকালের জন্য নিষ্ফল হয়ে যাবে। এই দুনিয়ায় যারা আমল করবে পরকালেও কাজে লাগবে না, আমার আল্লাহ তাদের কথা বলেছেন। এই দুনিয়ার বুকে যারা জুলুম করেছে, এই দুনিয়ার বুকে যারা জুলুম করেছে, এই দুনিয়ার বুকে যারা জালেম, তারা দুনিয়ায় ছোটখাটো যত ভালো কাজ করুক না কেন সব কাজগুলো বেফলে চলে যাবে। আর হাশরের ময়দানে পরকালের দিন তাদের বিন্দু পরিমাণ কোনো কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, তাদের কোনো কাজ, জালেমদের কোনো কাজ, স্বৈরাচারদের কোনো কাজ, যারা দুনিয়ার জমিনে জুলুম করেছে তাদের কাজ আমার আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ কাজে লাগবে। আজকের দুনিয়ার বুকে অসংখ্য জালেমরা এসেছিল, এই পৃথিবীর বুকে নমরুদের মতন জালেম এসেছিল, কথা বলেন ঠিক না বে ঠিক? আবার এই পৃথিবীর জমিনে ফিরাউনের মতন স্বৈরাচারী সরকার জালেম ও পৃথিবীর জমিনে এসেছিল, আবার এই পৃথিবীর জমিনে নমরুদের মতন জালেম এসেছিল, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছিল। ফিরাউনের পরিণতি কিন্তু ভালো হয় নাই, নমরুদের পরিণতি ভালো হয় নাই, আবু জাহেলের পরিণতি ভালো হয় নাই। সুতরাং যুগের পর যুগ জালেমদের পরিণতি ভালো হয় নাই। বর্তমানে নজির স্থাপন করেছে খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা, বাংলাদেশের আলেমদের উপরে, মানুষদের উপরে যে পরিমাণ জুলুম করেছে আমার আল্লাহ তার ছাড় দেন নাই। আল্লাহ বলছেন ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কি ব্যাপার, আজকে তাকবীরের আওয়াজ এত জোরে হচ্ছে কেন? এতদিন তো মসজিদে আওয়াজ পেতাম না, আপনারা এতদিন কি ভয়তে ছিলেন? নফসের জং ক্লিয়ার হয়েছে, এতদিন আওয়াজ পেতাম না, আপনারা কি ভয় পেতেন? এতদিন ভয় পেতেন? আপনারা ভয় পাইলেও আমি কিন্তু ভয় পেতাম না। আপনারা সাক্ষ্য দেন আমি কখনো ভয় পেয়েছিলাম? এই মসজিদে কোনো দিনের জন্য বাতিলে রক্তিম চক্ষুকে ভয় করে আমি কোনো দিনের জন্য কথা বলেছিলাম? এই জুমায় যেখান থেকে এসেছি সেখান থেকেই কোরআনের সত্য কথা হক কথাগুলো বলে গিয়েছি। আমার উপরে অনেক হুমকি ধামকি, অনেক নিষেধ করা হয়েছে, তারপর আমি ছেলে কথা বলি নাই, কারণ আমি জানি হক কথা বলতে গেলে কোনো দল প্রয়োজন হয় না, হক কথা বলতে গেলে দাড়ি রাখার দরকার হয় না, হক কথা বলতে গেলে টুপি মাথায় দেওয়ার দরকার হয় না, হক কথা বলতে গেলে জুব্বা পরার দরকার হয় না, হক কথা বলতে গেলে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার দরকার হয় না, হক কথা বলতে গেলে পৃথিবীর জমিনে একটা মানুষের মধ্যে সৎ সাহস থাকার প্রয়োজন হয়। আর আমি যতদিন পর্যন্ত ইসলামের কথা বলেছিলাম ততদিন পর্যন্ত আমার সৎ সাহস ছিল, আর আমাদের সৎ সাহসের কারণেই আজকের আমার আল্লাহ বাংলার জমিন থেকে জালেমদেরকে উৎখাত করেছেন, জালেমদেরকে হটিয়ে দিয়েছেন, আজকের সৎ সাহস দেখিয়েছেন। আমাদের বাংলাদেশের রংপুরের আবু সাইদ জালেম স্বৈরাচারী পুলিশদের গুলির সামনে বুক পেতে প্রমাণ করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে মাতৃভূমির জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দেশ প্রেমের জন্য তারা বুকের সামনে নিজের, তারা গুলির সামনে নিজের বুক পেতে দিতে পারে। শুধু তাই নয়, আমাদের সাতক্ষীরা জেলার আসিফ ওই দেবাটাসকারপুরের সন্তান, তারাও প্রমাণ করেছে যে জালিমদের গুলির সামনে তাদের মাথা নত হবে না, জালিমদের সামনে, অথচ তারা তাদের বুক পেতে দিয়েছে। মুগ্ধ নামের একটা ছেলে, সেও বুক পেতে দিয়েছেন। অসংখ্য কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই দেশের জন্য, এই দেশকে স্বাধীন করবার জন্য তারা তাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, শুধুমাত্র আপনার জন্য, আমাদের জন্য, এই দেশকে ভালো রাখার জন্য স্বৈরাচারীদের বিপক্ষে তারা লড়াই করেছেন, আন্দোলন করেছে।
আমার গত জুমায় বলেছিলাম আমার আফসোস লাগে, কষ্ট নিয়েন না, অনেক মেয়েদেরকে রাজপথে দেখেছি ছাত্র আন্দোলনের পক্ষে, তাদের মাথায় কাপড় নাই, বুকে উন্না নাই, অনেক ছাত্র ভাইদেরকে দেখেছি মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পরনে জুব্বা নাই, কিন্তু আমি অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি, দেশের প্রতি তাদের ভালোবাসার মহব্বত আছে। আর আমাদের সমাজের কিছু হুজুরদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, জুব্বা ছিল, অথচ মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, মসজিদের মেম্বারে বসে তারা হক কথা বলতে পারে নাই, তারা সত্য কথা বলতে পারে নাই, ছাত্রদের পক্ষেও তারা কথা বলতে পারে নাই, এই দেশের পক্ষেও তারা কথা বলতে পারে নাই, সব কয়েকটা মুনাফিক। এই শ্রেণীর মুনাফিক হুজুরদের থেকে সাবধান হবেন, এই শ্রেণীর মুনাফিক যাদের মসজিদ আছে ওই সকল হুজুরদের ঘাড় ধাক্কান দিয়ে বের করে দিতে হবে। মুনাফিকদের স্থান মুসলমানদের পূর্ণ ভূমিতে আপনার এলাকায় আপনার ওয়ার্ডে আপনার ইউনিয়নে থাকতে পারে না। বলেন তো দেখি মুনাফিক আপনার আমার সমাজে আছে না নাই? আছে। বারবার করে সাবধান করেছি, আরে ভাই আমরা যখন মসজিদের মেম্বার থেকে বলতাম যে ফিরাউন কিন্তু চিরদিন পৃথিবীতে থাকতে পারে নাই, তখন কিছু কিছু আওয়ামী লীগ যারা করত, ছাত্রলীগ যারা করত, যুবলীগের কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা মনে করত হুজুর আমাদের ফিরাউন বলছে, পুলিশ ডাক না হলে বাড়ি পুলিশ পাঠা, হুজুর খবরদার মসজিদে কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন না। আরে পাঠার পো পাঠা, আমরা মসজিদের ইমাম সাহেবরা কোনোদিনের জন্য দুনিয়ার পসার রাজনীতিতে বিশ্বাস করতাম না, আমরা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতাম, কোরআনের কথা বলতাম, সত্য কথা বলতাম, তোর সহ্য হতো না। আমরা যখন আবু জাহেলের কথা বলতাম বলতো হুজুর মনে হয় আমাদেরকে আবু জাহেল বলেছে, লজ্জা করা উচিত। কোরআনের ময়দানে কোরআন থেকে কথা বলতাম অথচ আমাদেরকে থেক করতো, হুমকি দিত, হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না, পরিবেশ ভালো না, পরিস্থিতি ভালো না, খবরদার রাজনৈতিক বক্তব্য দিবেন না। এমনকি দেখেছি আলেমদেরকে গলা ধাক্কান দিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, মঞ্চ থেকে বের করে দিয়েছে, কোরআনের ময়দানে কোরআনের মাহফিলে তাদেরকে উঠতে দেয় নাই। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকেও তারা বাড়ি থাকতে দেয় নাই, ঘরে থাকতে দেয় নাই, দশ বছর বারো বছর করে তারা প্রবাস জীবন যাপন করেছেন, বাইরে থেকেছেন, সন্তানের কাছে যেতে পারেন নাই, স্ত্রীর কাছে যেতে পারেন নাই, প্রতিবেশীর মানুষের কাছে যেতে পারেন নাই, বাবা মারা গিয়েছে, বাবার জানাজায় হাজির হতে পারে নাই, মা মারা গিয়েছে, মায়ের জানাজায় হাজির হতে পারেন নাই, সন্তান মারা গিয়েছিল, সন্তানের জানাজায় হাজির হতে পারেন নাই। আপনার সমাজে আমার সমাজে কিছু অবৈধ কুলাঙ্গার জারজের বাচ্চারা ছিল, তাদের কারণেই আজকের ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়ি থাকতে পারে নাই, সন্তানের চেহারা দেখতে পারে নাই। আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী একটি কথা বলেছিলেন, সময় আসবে সেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না, সেটাই প্রমাণ করেছে আজকের তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আমি গত জুমায় বলেছিলাম, গত বুধবারের দিনে রাতের বেলায় আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছে, আমি যখন ছাত্র আন্দোলনের জন্য ছেলেদেরকে নিয়ে আসতাম, যুবলীগের কিছু কোলাঙ্গার আওয়ামী লীগের কিছু অবৈধ সন্তানেরা আমাকে দেখে গালিগালাজ করেছে আর বলতো এরে দেখে নেওয়া হবে, যখন পাঁচ তারিখ একটার সময় আমাকে গালিগালাজ করেছে আর বলছে দেখে নেওয়া হবে, আল্লাহর মার দুনিয়ার বার একটার সময় গালি দিয়েছে, তিনটার পরে আল্লাহ বিজয় দিয়েছে, একটার সময় গালি দিয়েছে, তিনটার সময় আল্লাহ বিজয় দিয়েছে, তারপরের দিন শালা বেটা বিয়াদ পাল্টি নিয়েছে, বলছে বিশ্বাস করেন হুজুর, বিশ্বাস করেন, বিশ্বাস করেন,
আমরা আপনারা কিছু বলি নাই, হুজুর মাফ করে দেন, ভুল হয়েছে। ফোনের পর ফোন বাপরে পাঠায়, মায়ের পাঠায়, ভাইকে পাঠায় যে হুজুর যেভাবে হোক মাফ করে দেন, ওরা বুঝতে পারে নাই, ওরা বুঝতে পারে নাই, মাফ করে দেন। তাই বলো আসলেই দেখেন আমরা ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করি, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম হলো শান্তির ধর্ম। ইমান আর কুফর একসাথে চলতে পারে না, ইমানদার আর জালিম একসাথে থাকতে পারে না। সুতরাং আমরা প্রতিশোধে বিশ্বাসী না, আমরা ক্ষমায় বিশ্বাসী, আমরা প্রতিশোধে বিশ্বাসী না, আমরা ক্ষমায় বিশ্বাসী। জান আমি ব্যক্তিগতভাবে সকলকে সাধারণ ক্ষমা করে দিলাম, আমি বলেছিলাম সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, কারণ ওরা বুঝতে পারে নাই, ওরা জানতো, তারপরেও তারা আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য উঠে পড়ে লাগত, আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিত, আমাদেরকে পিছন দিক থেকে গালিগালাজ। আমি বারবার করে বলেছি এই দিন দিন নয়, আরও দিন আসবে, আজকের তো আমাদের দিন, আজকে তো আমাদের দিন। আরে ভাই, আমরাই মানুষদেরকে বুক দিয়ে আগলিয়ে রাখি। আমি বলেছিলাম দেখেন, আমাদের আমতলার মোড়ের উপরে বলেছিলাম এই বাংলাদেশে 16-17 বছর আওয়ামী লীগ যে পরিমাণ জুলুম আর নির্যাতন করেছে, তাদের শাস্তি, একমাত্র শাস্তি আমি মনে করি তাদের মৃত্যুদণ্ড। হয় তাদের ধরতে হবে, আর রাস্তায় প্রকাশ্য জবাই করা ছাড়া তাদের কোনো শাস্তি আমার মনে হয়। আমার দেখা চোখে আমার মনে হচ্ছে যে কয়েকটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করত, এদেরকে রাজপথে ওপেন ধরে ধরে জবাই করা উচিত। তারা যে পাপ করেছে, অন্যায় করেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, এই স্বৈরাচারী খুনি হাসিনা, জালিম হাসিনা, ফ্যাসিবাদী হাসিনা, তার নির্দেশে ডিবির কুলাঙ্গারেরা আয়না ঘর তৈরি করে গোলাম আজমের মতন ওনার কলিজার টুকরা সন্তান ব্রিগেডিয়ার, ওনার কলিজার টুকরা সন্তানকে একাধারে 10-12 বছর রেখেছেন। পৃথিবীর বাংলাদেশের মধ্যে 5 জন ধনী ব্যক্তির মধ্যে একজন ছিলেন মীর কাসেম আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সর্বপ্রথম সভাপতি ছিলেন মীর কাসেম আলী। ওনাকেও স্বৈরাচারী হাসিনা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলিয়েছিল। ওনার ছেলে ব্যারিস্টার আরমান তাকেও ওই আয়না ঘর নামক গুম ঘরের মধ্যে রেখেছিল। তাদের চেহারার দিকে তাকানোর মতো নাই, তারা বিবৃতি দিচ্ছে আয়না ঘরের করুণ দৃশ্যর কথা, আয়না ঘরের বিভৎস দৃশ্যর কথা। সেখানে খাদ্য দিত না, সঠিকভাবে খাবার পেত না, পচা খাদ্যগুলো তাদেরকে দিত। আহা, এই দৃশ্যর কথা যখন মনে পড়ছে, বিশ্বাস করেন আমার চোখের সামনে যে কুলাঙ্গার, আওয়ামী লীগ আসতেছে, যুবলীগ, তারপরে এই জাতীয় যারা অবৈধ সন্তানের আসছে, মনে হচ্ছে এদের আগে হত্যা করে ফেলি। কি নির্যাতন করেছি, কিন্তু আমি বলেছি জান সব সাধারণ ক্ষমা, সব সাধারণ ক্ষমা। আমাদের মনে আছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীকে তোমরা ফাঁসি দিয়ে আনন্দ মিছিল করেছিলে, মিষ্টি বিতরণ করেছিলে। আমরাও চাইলে হত্যা করার পরে আনন্দ মিছিল করতে পারি, কিন্তু হত্যা প্রতিশোধের মধ্যে, প্রতিশোধকে ইসলাম গ্রহণ করে না। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আমাদের বাংলাদেশে অনেক হিন্দু দাদারা তারা মনে করত আমরা তো বাংলাদেশে সংখ্যালঘু মানুষ, এই দেশে মনে হয় আওয়ামী লীগ সরকার চেঞ্জ হইলে, পরিবর্তন হইলে আমাদের মনে হয় অস্তিত্ব থাকবে না। আপনারা জানলে খুশি হয়ে যাবেন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, এই ব্যক্তিটা ডক্টর শফিকুর রহমান, উনি নির্দেশ করেছেন বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো জিনিস নাই, বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবে তারাই হলো এদেশের নাগরিক। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন
আমার হিন্দু দাদাদের মন্দির গোলা, বাংলাদেশ ছাত্র শিবির আর জামাত ইসলামের ভাইয়েরা রাতের আধারে পাহারা দিচ্ছেন, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পাহারা দিচ্ছেন, নামাজের সময় হয়েছে, মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নামাজ পড়ে নিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না, আরো জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং হিন্দু দাদাদের বলছি, আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, টেনশন করার কিছু নাই, ইনশা আল্লাহ আগামী দিনে এতদিন যারা ক্ষমতায় ছিল তাদের কাছে আপনারা কতটুকু নিরাপদ ছিলেন জানি না, কিন্তু আমার বাংলাদেশে ইনশাআল্লাহ আগামীতে আপনারা আরো বেশি নিরাপদে থাকবেন। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। খবরদার, কারোর উপরে জুলুম করবেন না, অন্যায় করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন। আর আপনি কখনো মনে করবেন না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ জানেন না। মনে রাখবেন, জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ জানেন কি জানেন না, কথা বলেন না কেন আল্লাহ জানেন না? জালিমরা যা করে সেটা কিন্তু আমার আল্লাহ জানেন। সুতরাং জালিমরা যারা জালেম করে মাজলুমদের উপরে, মাজলুমদের চোখের পানি কোনো দিনের জন্য বৃথা যায় না। মাজলুমদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল যেদিন হয়ে যায় সেদিন জালিমদের অস্তিত্ব থাকে না। তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর নবীর একজন সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ ওহী নাজিল করলেন, সূরা আর রহমান নাজিল করলেন। আল্লাহর নবী আমার সাহাবীদের সামনে সূরা আর রহমানের তেলাওয়াতটা শুনিয়ে দিচ্ছেন, আর সূরা আর রহমানের তেলাওয়াতের মধ্যে এত চমৎকার শব্দ চয়ন, এত চমৎকার গাথামালা, সমস্ত সাহাবীরা শুনে বিমোহিত হয়ে গেলেন। আল্লাহর নবীর একজন সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই জায়গায় বসেছিলেন। আল্লাহর নবী সুন্দর করে সূরা আর রহমানের তেলাওয়াতটা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত চমৎকার তেলাওয়াত আপনি করেছেন, এত চমৎকার সূরার মাধুর্যপূর্ণ মায়াবী কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেছেন, আপনি দয়া করে আরেকটা বারের জন্য সূরা আর রহমানটা তেলাওয়াত করবেন। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার মুখ থেকে সূরা আর রহমান তেলাওয়াত শুনে আমি সূরা আর রহমান খানা মুখস্থ করতে চাই। আল্লাহর নবী আমার সূরা আর রহমান তেলাওয়াত করলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ করলেন। বারবার উনি পড়ার চেষ্টা করে, বারবার করে পড়ে এক পর্যায়ে নবীকে দেখে বলছেন, ও নবী, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ একাকী কোরআন তেলাওয়াত করে মজা পাচ্ছি না, আপনি আমাকে একবার অনুমতি দেন, আমি কাবার চত্র গিয়ে কাফেরদের সামনে কল্লা উঁচু করে সূরা রহমানের তেলাওয়াত করতে চাই। আল্লাহর নবী আমার বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখন সময় কিন্তু ভালো না, এখন আবু জাহেল উদ্বা সাইবা তারা অনেক বেশি হিংস্র হয়েছে, তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়া তোমার কোরআন তেলাওয়াতে কিন্তু বাধা দিবে, তোমাকে প্রতিহত করার চেষ্টা করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবী, আমার বিন্দু পরিমাণ কোনো ভয় নাই, এই কোরআন বলতে গিয়ে পড়তে গিয়ে যদি আমার জীবন চলে যায় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবন দিতে রাজি, শহীদ হতে রাজি, কিন্তু জালেম কাফেরদের কাছে মাথা নত করতে রাজি না। আল্লাহর নবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি দিলেন, যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ অনুমতি দিয়ে দিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে গিয়ে কাবার পাশে দাঁড়িয়ে সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। এবার আবু জাহেল নামক স্বৈরাচারী জালিমের ক্যাদার বাহিনীরা
আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে হাজির হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলছেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোর এত বড় স্পর্ধা, এত বড় কলিজা, এত বড় সাহস, আমাদের মক্কার জমিনে, আবার আমাদের মক্কার জমিনে তুই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করিস, এত বড় হিম্মত তুই কোথা থেকে পেলি? এই বলে ডান হাত উঁচু করে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে এত জোরে থাপ্পড় মেরেছিল। ওই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা ফেটে রক্ত বাহির হচ্ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানে হাত দিয়ে দেখলেন তার হাতের মধ্যে রক্ত লেগে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলকে রক্ত দেখিয়ে বলেছিল, শুনলে আবু জাহেল, আমার যদি কোনো দিন দিল ফিরে আসে, আমি যদি কোনো দিনের জন্য সময় পাই, তাহলে এই রক্তের প্রতিশোধ নেব। আজকে তুই আমার একটা কান ফাঁকিয়ে রক্ত বের করেছিস, ওই দিন সময় পাইলে তোর দুইটা কান ফাঁকিয়ে রক্ত বের করে দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে এত জুলুমারে নির্যাতন করেছিল, থাপ্পড় মেরেছিল। ওই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল মাজলুম, আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন। আর আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের ডাকটা শুনেছিলেন বদরের ময়দানে, যেদিন মুসলমান আর কাফেরদের সাথে লড়াই হচ্ছিল, একদিকে মুসলমান অপর দিকে কাফের, মুসলমানদেরকে নেতৃত্ব দিচ্ছেন আপনার আমার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কাফেরদের পক্ষে আবু জাহেল, উতবা, সাইবা, তৎকালীন সময়ের বড় বড় কাফের যারা ছিল, তৎকালীন সময়ে যারা সবচাইতে বেশি জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, আল্লাহর নবী নবী মুহাম্মদকে যারা সবচাইতে বেশি বাধা দিয়েছিল, তারা যখন ওই যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য এসেছিল, আল্লাহর নবীও লড়াই করার জন্য সাহাবিদেরকে নিয়ে 313 জন মুজাহিদ বদরের প্রান্তরে চলে গিয়েছিলেন। লড়াকু সৈনিকের মতন লড়াই শুরু হয়ে গেল। আল্লাহর নবীর একজন সাহাবি হযরত আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোন কাফেরকে ঘায়েল করা যায়, কার উপরে আক্রমণ করা যায়, ঠিক এমত অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফের ডান সাইডে ছোট্ট একটা বাচ্চা আর বাম সাইডে ছোট্ট একটা বাচ্চা, যাদের নাম হলো হযরতে মাআজ আর হযরতে মুআব্বাস, হযরতে মাআজ আর মুআজ, হযরতে আব্দুর রহমান ইবনে আউফের ডানে আর বামে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ মনে মনে ভাবে, আজকে বদরের প্রান্তরে যদি আমার পাশে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এসে না দাঁড়িয়ে, যদি শক্তিশালী বীর পুরুষ দুইজন এসে দাঁড়াতো, তাহলে আমার কাফেরদের সাথে লড়াই করতে বেশি সুবিধা হতো। এবার ডান সাইড থেকে ডাক দিয়া বলছেন, চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? আর আবু জাহেল কোথায় আছে বলতে পারবেন? আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া বলেন, ছোট্ট বাচ্চা, তুমি আবু জাহেলকে নিয়ে তুমি কি করবা? এবার ছোট্ট বাচ্চা ডেকে বলছেন, চাচা আমি কি করব এটা বিষয় না, ওই আবু জাহেল আমার নবীর উপরে জুলুম করেছিল, আবু জাহেল আমার নবীকে গালিগালাজ করেছিল, দিন প্রতিষ্ঠার কাজে বাধা দিয়েছিল, আপনি একটা বারের জন্য আপনি আবু জাহেলকে চিনলে আমাকে দেখিয়ে দেন। বাম সাইড থেকে তার আর একটা ভাই বলছেন, কোথায় আবু জাহেল দেখতে চাই? বলল, ওই দেখো ঘোড়ার পিঠে সওয়ার করে আসতেছে। এবার মাজ আর মুআজ দেরি করলেন না, ইমানের বলে বলিয়ান হয়ে একটা দৌড় দিলেন, আবু জাহেলের ঘোড়ার কাছে চলে গেলেন। আবু জাহেলের ঘোড়ার কাছে যাওয়ার পরে দুইটা ছোট্ট 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 দুইটা বাচ্চার টেকনিক, একটা ভাই ঘোড়ার উপরে আঘাত করেছেন আর একটা ভাই আবু জাহেলের পায়ের উপরে আঘাত করেছেন। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা তাদের টেকনিকের কাছে আবু জাহেল পরাজয় বরণ করে ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেল। এই জন্য প্রত্যেকটা কাজ বলেন তো দেখি বুদ্ধি আর টেকনিকের দরকার আছে না? না, তাই যদি না হতো ইউনিভার্সিটির কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা হয়তোবা
22-24 বছর বয়স হবে, তাদের নেতৃত্বে স্বৈরাচারী খুনি হাসিনা, জালিম হাসিনা, নাস্তিক হাসিনা, তার কাছ থেকে এই বাংলাদেশকে স্বাধীন করা সম্ভব ছিল না। আজকের তাদের ইমানি বল ছিল, তাদের টেকনিক ছিল, তাদের কৌশল ছিল, তাদের বুদ্ধি ছিল, যে কারণে তারা আজকের আমাদেরকে স্বাধীন সর্বমুহূর্ত বাংলাদেশ উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? মাজার মুআজ আবু জাহেলকে অ্যাটাক করেছেন, আক্রমণ করেছেন, পড়ে গিয়েছে, আল্লাহু আকবার বলবেন না, প্রচণ্ড মার দিয়েছেন। এমত অবস্থায় ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে আবু জাহেল একটা থাপ্পড় মেরে কান দিয়ে রক্ত বাহির করে দিয়েছিল, বলেন তো আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দিন বিচার দিয়েছিলেন কার কাছে? ওই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বিচার দিয়েছিলেন আল্লাহর কাছে। আর আবু জাহেলকে বলেছিলেন, আবু জাহেল শোন, আমার আল্লাহ যদি কোনোদিন আমাদের দিনটা আমাদের পক্ষে দিয়ে দেয়, সময়টা যদি পরিবর্তন করে দেয়, সেই দিন তোর খবর আছে, তুই আমার একটা সর মেরে একটা কান দিয়ে রক্ত বাহির করেছিস, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দিন প্রতিশোধ নিয়ে তার দুইটা কান দিয়ে রক্ত বাহির করে দিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই বদরের প্রান্তরে টার্গেট ছিল, কোথায় রয়েছে আবু জাহেল? মাআজার মুআজ যখন আবু জাহেলকে জমিনের মধ্যে ফেলে দিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের বুকের উপরে চড়ে বসলেন। আবু জাহেলকে বললেন, আবু জাহেল, আমি সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই কাবার চত্রে কোরআন তেলাওয়াত করার কারণে আমার কানের উপরে এত জোরে আঘাত করেছিলি, আমার কান দিয়ে দর দর করে রক্ত পড়েছিল, আজকের আমার প্রতিশোধের দিন, প্রতিশোধ নেওয়ার জন্য তোর বুকের উপরে বসে পড়লাম। ওই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার দুইটা কান থাপড়িয়ে 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 তার দুইটা কান দিয়ে রক্ত বের করে দিয়েছিল। একটু বলেন তো দেখি, মাসলুমদের পক্ষে কে থাকে? মাজলুমদের দোয়া আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেছিলেন। এখান থেকে 10-12 বছর আগের থেকে বাংলাদেশের অসংখ্য মাজলুমেরা বারবার করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে, আল্লাহ জালিম সরকার স্বৈরাচারী খুনি হাসিনার হাত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে রক্ষা করেন, সময়ের ব্যবধানে আমার আল্লাহ রক্ষা করেছে, আগেও বলেছি আমরা ক্ষমাই বিশ্বাসী, আমরা প্রতিশোধে বিশ্বাসী না। কিন্তু এই যে সকল ব্যক্তিরা অন্যায় করেছে, এদের বিচার হবে, ঠিক কিনা বলেন? এদের বিচার হবেই, কারণ আল্লাহর কোরআন কোন দিনের জন্য মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আংফা বিল আংফি, চোখের বদলে চোখ, কানের বদলে কান, জানের বদলে জান। কেউ যদি তোমার একটা চোখ তুলে নেয়, কেউ যদি একটা হাত কেটে নেয়, কেউ যদি একটা পা কেটে নেয়, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, আর যদি কেউ জান নিয়ে নেয়, তাহলে জানের বদলে জান। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের যে সকল ভাইদের হাত কেটে নিয়েছ, পা কেটে নিয়েছ, চক্ষুগুলো উপড়ে ফেলেছ, ইনশাআল্লাহ আগামী দিনে তাদেরও চোখের বদলে চোখ দেওয়া লাগবে, পায়ের বদলে পা দেওয়া লাগবে, হাতের বদলে হাত দেওয়া লাগবে। একটা জালেম স্বৈরাচারীর ছাড় দেওয়া হবে না। শুধু সময়ের অপেক্ষা করেছিলাম আমরা, আল্লাহ সময় ফিরিয়ে দিয়েছেন। তারপরেও আইনটা নিজের হাতে তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, আল্লাহর মার দুনিয়ার বার, এটাই কিন্তু বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। এতদিন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে খারাপ দল, খারাপ মানুষ ছিল বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনারা বলতে পারবেন, এই ক্রান্তিকালের মধ্য দিয়েও আমি গত জুমার দিনে বলেছিলাম যে আপনার সন্তানকে প্রয়োজনে ছাত্র শিবির বানাবেন, আপনার সন্তানকে জামাত ইসলামীর একজন সৈনিক বানাবেন। ক্রান্তিকালের মধ্য দিয়েও বলেছিলাম
আজকেও আপনাদেরকে সেই দাওয়াতটা আমি দিয়ে দিচ্ছি। আপনার সন্তানকে যদি মানুষের মতন মানুষ করতে চান, আপনার সন্তানের টাকুর নিচে কোনো দিনের জন্য কাপড় পরবে না, আপনার সন্তান জামাতের সাথে পাঁচ নামাজ আদায় করবে, আপনার সন্তান মানুষের মতন মানুষ হবে, আপনার সন্তান অন্যায়ভাবে কাউকে গুম করবে না, আপনার সন্তান অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, আপনার সন্তান অন্যায়ভাবে কারোর জায়গা জমিগুলো দখল করবে না, আপনার সন্তানকে যদি মানুষের মতন মানুষ করতে চান, বাংলাদেশ জামাত ইসলাম অথবা বাংলাদেশ জামাত ইসলাম যারা মুরব্বী আছেন তারা আপনারা জামাত ইসলামে ঢুকে পড়বেন, এবং যারা যুবক আছেন ছাত্র ভাইয়েরা আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ফরম পূরণ করে আপনারও শিবিরের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। পারবেন ইনশাল্লাহ, পারবেন। জামাত ইসলামের নাম শুনলে এখনো ভয় লাগে নাকি? কথা বলেন না, ভয় লাগে? জামাত ইসলামের কথা শুনলে ভয় লাগে? ছাত্র শিবিরের কথা শুনলে ভয় লাগে? ভয়ের দিন নাই, ভয় কেটে গিয়েছে, আধার কেটে একদিন পূর্ণিমা অমাবস্যা আসবে। এই জন্য আপনার সন্তানদেরকে ইসলামের পথে যদি রাখতে চান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে অবশ্যই আপনাদেরকে সম্পর্ক রাখতে হবে। আজকেই এই ওয়ার্ডের যে সকল দায়িত্বশীল ভাইরা আছেন আপনারা যুবকদেরকে নিয়ে ডাকবেন, ডেকে তাদের ছাত্র শিবিরের ফরমগুলো পূরণ করিয়ে দিবেন, এবং মুরব্বী বা জান যারা আছেন তাদেরকেও বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত করে নেবেন। আপনাদের দুনিয়া দরকার নাই ভাই, পরকালে যদি শান্তি পেতে চান, পরকালে যদি মুক্তি পেতে চান, জামাত ইসলাম আর ইসলামী ছাত্র শিবিরের বিকল্প অন্য কোনো রাস্তা নাই। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আগেও বলেছি, এখনও বলছি, আমরা দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না, আমরা কাউকে অন্যায়ভাবে মারব না, কারণ মান কতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামান নাস। বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করা যাবে? বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করবেন না, হত্যা করা যাবে না। এবং আমাদের আশেপাশে যে সকল সংখ্যালঘু অর্থাৎ হিন্দু ধর্মের মানুষেরা আছেন, অবশ্যই তাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন, অবশ্যই তাদের দিকে আপনারা খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ সময় এসেছে, এই সময়ে প্রতিশোধের নেওয়ার নেশায় আপনারা মত্ত থাকবেন না, এই সময়টা দিনের কাজে, ইসলামের কাজে, ভালো কাজের জন্য ব্যয় করবেন। পারবেন ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সহি বুঝদান করুক, বোঝার তৌফিক দিক, ইসলামটা মানার তৌফিক দিক। পাশাপাশি আর একটা কথা আমি বলছি, সেই কথাটা হলো অন্ততপক্ষে আপনারা প্রতি নামাজের ওয়াক্তে, বিশেষ করে মাগরিব ইশা এবং ফজর নামাজগুলা দোয়াটা উচ্চ স্বরে হয়। আপনারা ছাত্র, যে সকল ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন এবং কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান মীর কাশেম আলী সহ যারা শহীদ হয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন। আরেকটি কথা না বললেই নয়, গত জুমায়ও বলেছিলাম, আজকেও বলছি, আর কয়েকদিন পরেই সেই 14ই আগস্ট, যে 14ই আগস্টে আমাদের কোরআনের বুলবুলি, আমাদের কোরআনের পাখি, ইসলামী আন্দোলনের ঝান্ডাবাহী নির্ভীক সৈনিক আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা বিষের মাধ্যম দিয়ে শহীদ করে দিয়েছিলেন, সেই 14ই আগস্ট, আপনারা অবশ্যই 14ই আগস্টের দিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য এবং ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য দোয়া করবেন। পারবেন ইনশাআল্লাহ। আর কি কোনো ভয় আছে সাইদি সাহেবের জন্য দোয়া করার? হ্যাঁ, ভয় আছে? আর ভয় নাই আপনাকে কেউ, আপনি জামাত ইসলাম করেন, এই মামলা দিয়ে আপনার বাড়িতে আর পুলিশ যাবে না, অথবা থানায়ও আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে না। আপনি ছাত্র শিবির করেন, এই মামলায় আপনার বাড়িতে পুলিশ যাবে না, অথবা ছাত্র শিবিরের মামলা দিয়ে আপনার কারাগারের ভেতরে ঢোকাবে না। ওই টেনশন না করে ইনশাআল্লাহ আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করব। পারবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নিক বলে আল্লাহুম্মা আমিন।